মনোনীত নৌকা প্রতীক আপনি পেয়েছেন। বিগত দিনে আপনি গাবড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আগামী দিনে এই ইউনিয়নের চেয়ারম্যান হলে আপনার যে মানে দায়িত্ব বা কাজ আছে আপনি ইতিমধ্যেই গাবুরা ইউনিয়ন পুনর্বাসন প্রকল্পে 1,20,42,92,000 টাকার একটি মেগা প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক অনুমোদন হয়েছে। এবং আপনারা জানেন চারিপাশে বৃহৎ নদী দ্বারা বেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরা, গাবুরাবাসীর প্রত্যাশা যে টেকসই ও দীর্ঘমেয়াদী উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ হোক সেটি বাস্তবায়নের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই শতভাগ বিদ্যুৎ আয়নের আওতায় এসেছে, গাবুরার প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে গাবুরার মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে যে আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে আধুনিক গাবুরা গলার পর্দায় নিয়ে যে রূপরেখা আমি মানুষের কাছে তুলে ধরেছি সে লক্ষ্যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আগামী 26শে ডিসেম্বরের নির্বাচনে নৌকাপতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে সরকারের সর্বোচ্চ উন্নয়নের ছোঁয়া গাবুরাতে লাগাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। আমরা প্রত্যাশা করি আগামী দিনে এই নির্বাচনে নারীদের যে বাল্যবিবাহ এবং নারী নির্যাতনে আপনার কী ধরনের ভূমিকা থাকবে এগুলো প্রতিহত? আমি চেয়ারম্যান নির্বাচিত হলে গাবুরাতে কোনো বাল্যবিবাহ সংগঠিত হওয়ার প্রশ্নই ওঠে না। আমি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমি মানুষকে উদ্বুদ্ধকরণ সভা করব, করে মানুষকে ধারণা দিব। যেহেতু ইতিপূর্বে 2003 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমি গাবুরা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম, তখন কিন্তু গাবুরা ইউনিয়ন সম্পূর্ণ বাল্যবিবাহমুক্ত একটি ইউনিয়ন ছিল। এ ব্যাপারে আমি জাতীয় পুরস্কারও পেয়েছিলাম ইনশাল্লাহ। আর নারীর ক্ষমতায়ন, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিজেও একজন নারী এবং নারীর ক্ষমতায়নে তিনি কাজ করছেন নিরলসভাবে। এবং গাবুরা ইউনিয়নে নারী সমাজও যাতে এই মানে তাদের সম্পূর্ণ অধিকার বুঝে পায় এবং নারীর ক্ষমতায়ন বলতে যেটা সরকার যেটা চাচ্ছে এটিও যাতে গাবুরার ক্ষেত্রেও প্রযোজ্য হয়, এজন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আমি ইউনিয়নের উন্নয়নে প্রত্যেকটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করব। সুন্দরবন নির্ভরশীল জেলে বাওয়ালিদের বিকল্প কর্মসংস্থান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক ইতিমধ্যে গাবুরা ইউনিয়নের 5,500